প্রাকৃতিক দুর্যোগ হলে পোয়া বারো তৃণমূলের। ভোটের মুখে ঝড়ের ঘটনায় ফের বিতর্কে দিলীপ ঘোষ। দুর্গাপুরে এদিন সকালে এমনই মন্তব্য করেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ হলে তৃণমূলের পোয়া বারো, প্রচারের ময়দান থেকে এমনই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুরের বিরোধী প্রার্থী বিজেপির দিলীপ ঘোষ। এরপরই রাজনৈতিক মহলে গরম হাওয়া বইতে শুরু করে। আগেই বক্তব্যের লাগাম দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, কমিশনের পক্ষ থেকে সেন্সর করা হয়েছে। এসবের মাঝেই জলপাইগুড়ির প্রাকৃতিক বিপর্যয় লাগল রাজনৈতিক রং। জলপাইগুড়িতে ঝড়ের পর রাজনৈতিক মহলে ঝড় তুললেন বিতর্কিত নেতা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপির দিলীপ ঘোষ। মঙ্গলবার প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, প্রাকৃতিক দুর্যোগ হলে তৃণমূলের পোয়া বারো, তারা কামাইয়ের সুযোগ পায়। প্রাকৃতিক বিপর্যয়ের পর সেই প্রসঙ্গে সোমবার দিলীপ ঘোষ মন্তব্য করেন, উত্তরবঙ্গে ঝড় উঠেছে, বিজেপির ঝড়, ওখানেই তো প্রথম দফার ভোট। এই মন্তব্যে ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই আবারও তৃণমূলকে লক্ষ্য করে বিতর্কমূলক মন্তব্য ছুড়লেন তিনি। মঙ্গলবার প্রচারে বেরিয়ে বর্ধমানের বাদামতলা এলাকায় চায় পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলকে খোঁচা মারলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ঝড় হলেও তৃণমূলের পোয়া বারো, ঝড় হোক বন্যা হোক ওরা চায় সব হোক, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা, তাদের ক্ষতিপূরণ দিয়ে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসা। আমরা বিরোধীরা মানুষের পাশে থাকি, কিন্তু কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো টাকার ফিরিস্তি দিই না। তিনি এও বলেন, আমফানের ক্ষয়ক্ষতি সামলে উঠে কেন্দ্র থেকে ত্রাণ এসেছিল, সেগুলি তৃণমূল কর্মীদেরই অ্যাকাউন্টে গিয়েছে। মোহাম্মদ সেলিমের উকিলাতি করছেন, নিজেরই ঠিকানা নেই। তিনি নিজের বহরমপুর দেখুন, উনি জিতলে অনেক হবে, কংগ্রেস তো জিরো হয়ে যাবে না পশ্চিমবঙ্গে। বলছি দাদা, আপনি তো উত্তরবঙ্গে ঝড়ের পর বলেছিলেন বিজেপি ঝড় উঠবে, কিন্তু তো সমালোচনা ঝড় উঠলো। বিজেপি ঝড় করেছে নাকি? ঝড় হলেই টিএমসির একদম পোয়া বারো, যা মাল আসবে ছেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক ঝড় হোক ভূমিকম্প ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরে নিয়ে আসা। আমরা বিরোধী দল পার্টি আছি, আমরাও লোকের সঙ্গে আছি, কিন্তু কথায় কথায় মমতা অনুযায়ী এত টাকা ফিরিস্তি, তত টাকা ফিরিস্তি, এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছো না। আইলার ঝড় হলো, আমফানের ঝড় হলো, টাকা এলো কেন্দ্র থেকে, কার অ্যাকাউন্টে গেল? টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে, প্রধান উপপ্রধান তার বউ তার শালা ভাগ্নে তাদের চলে গেল, যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেল না। এবার যেন তা না হয়, এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি, এরম যেন না হয়। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের এই মন্তব্যের পর রাজনৈতিক মহল বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। উল্লেখ্য, দিলীপ ঘোষ বরাবরই বিতর্ক সৃষ্টি করে বেফাঁস মন্তব্য করে থাকেন, তবে এবারের মন্তব্যের পর দিলীপ ঘোষকে নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়েছে শব্দ চয়নে লাগাম আনবার জন্য। অপরদিকে ওয়াকিবহল মহলের একাংশের দাবি, এটাই দিলীপ ঘোষের স্ট্র্যাটেজি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দুর্গাপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।